আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবরক সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ রবুল্লা আলিয়ামের অশেষ মেহরবাণী দিয়ে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে যেই কথা সবাই বলে সাবস্ক্রাইবের কথা আমি এসব বলি না বলবো না তো নাম বলে দেয় কারণ অনেকে নাম জানে না এবং বারবার বলে নাম বলার জন্য নাম হচ্ছে আমার নাম হচ্ছে ইমরান তো ভিডিওটি হচ্ছে মনে করেন অনেকে ফোন দেওয়ার পরে বলে যে কবিরাজ বলছিল জিন দিয়ে ভালোবাসা মানুষকে হাজির করে দেবে আজকে আপনাদের সামনে বলে দেবো কীভাবে জিন দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বাধ্য করে আপনার প্রতি আনা যায়। ঠিক আছে এসব বিষয় কিভাবে সম্ভব আর কি করলে সম্ভব সেটা সে নিয়ে আজকের আলোচনা দেখতে থাকুন ভিডিও এবং শেয়ার করবেন যাতে করে অন্যজনের পকেটের টাকাও বাঁচে বা আপনাদের তো অবশ্যই বাঁচবে কারণ অনেক শিক্ষিত শুধু পড়ালেখা করে আমরা মনে করি যে অনেক বড় বড় শিক্ষিত হওয়া যায় আসলে কিন্তু একদম পড়া পড়ালেখা করে শিক্ষিত হওয়া যায় পড়ালেখার সাইডে ঠিক আছে কিন্তু সব বিষয়ে শিক্ষে শিক্ষিত হওয়া যায় না কারণ অনেকে আসে যে মাস্টার্স কমপ্লিট করা অনার্স আরও কত কিছু কত ডিগ্রি বলে যে সব নামও আমি কোনোদিন শুনি নাই এমন এমন ডিগ্রি অর্জন করার পর কী খায় সাধারণ বন্ড কবিরাদের কাছে কি কি এই 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 শিক্ষা দিয়ে আপনাকে বুঝতে যে করলে এরকম হবে আল্লাহ তো জ্ঞান আপনাকে আমাদেরকেও দিয়েছেন সবাইকে দিয়েছেন তো তার মানে শিক্ষা অর্জন করলেই সব কিছু থেকে বেঁচে দেখা যায় না বেঁচে থাকতে হলে অবশ্যই জানার বোঝার প্রয়োজন থাকে তো আসুন শুরু করি শুরু করা হচ্ছে জিন্দে কিভাবে আপনার ভালোবাসা মানুষ হাজির করবেন মনে করেন কোনো কবিরাজ এরকম কোনো কবিরাজ আছে যে জিন দিয়ে আপনার কাঙ্ক্ষিত মানুষকে আপনার সামনে এনে দিতে পারবে আপনার প্রতিবাদ্য করে দিতে পারবে তার জন্য সে টাকা চাইবে তাই তো তো টাকা দেবেন টাকা দেওয়ার আগে টাকা দেওয়ার আগে এটা তো আপনার বাবা উচিত যে তার আগে যতটা কাজ হয়েছে সব কিছু কি জিন দিয়ে করছে তার আগে আপনি দেখতে হবে ওই লোকটা কি কোন পদে আছে সরকারি কোন নাগরিক নাকি সে করতে পারে আপনার ভালোবাসা গরিব থাক এমন কোন মানুষ নেই সবাই চায় বড় হতে হয় সবাই চায় ধনী হতে ধনীরাও চায় আরো ধনী হতে একটা পৃথিবীর মালিক যদি কোনো মানুষ হয়ে যায় তাহলে চাইবে দুটা পৃথিবীর মালিক ওই মানুষটা হইতো আল্লাহ রসুল্লাহ বলেছেন মানুষের পেট তখন ভরবে যখন কোবরের মাটি দ্বারা তাকে বেষ্টনী দেওয়া হবে এর আগ পর্যন্ত একটা পৃথিবী একটা স্বর্ণের মাঠ যদি দেওয়া হয় সে বলবে আর একটা স্বর্ণের মাঠ যদি হয়ে এটা হচ্ছে লোভ সবারই তাকে তাকবার তাকারই কথা তো তাহলে দেখবেন কবিরাজ কি করছে কবিরাজ কি পারছে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী হইতে কবিরাজ কি পারছে এক জেলার সবচেয়ে বড় কোনো কিছু হইতে এরকম কি পারছে এটা দেখবেন কারণ যেদি আপনার ভালোবাসা মানুষ বাধ্য যদি তার পক্ষে সম্ভব হয় থাকে তাহলে জিন দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামিয়ে সে গিয়ে ওই ক্ষমতায় বসা তার প্রতি কোনো ব্যাপারই ছিল না তাইলে জিন বাবা কেন এই বন্ড বাবা প্রধানমন্ত্রী হয়ে না যদি প্রধানমন্ত্রী হওয়ার পর আপনাকে ফোন দিয়ে বলে যে আমার দ্বারা সব কিছু সম্ভব বাংলাদেশের প্রধানমন্ত্রী অমুক কবিরাজ তাহলে ওই কবিরাজকে আপনি টাকা দিতে আমার কোনো দ্বিধানুবাদ নেই আপনি টাকা দিয়ে কোনো সমস্যা নেই এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে জিন দিয়ে সে যদি করে দেয় তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট তাই না তো ইমানের দাঁড় না কারণ আপনার তো ইমান চলে যাবে এটা যদি আপনি বিশ্বাস করেন তারপরেও বললাম মনে করেন সে এনে দেবে এনে দেবে তো তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে জিন দিয়ে এনে দেবে তাই টাকাটা পরে নেব টাকাটা জিন দিয়ে যদি আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি বাধ্য করে এনে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ব্যবস্থা থাকে তাহলে আপনার ভালোবাসার মানুষকে আবার জিন দিয়ে বিচ্ছেদ করানোর হান্ড্রেড পার্সেন্ট প্রতিক্রিয়া তার কাছে অবশ্যই থাকবে যদি না থাকে তাহলে তো সে কোনো কবিরাজি না হান্ড্রেড পার্সেন্ট সব কিছু হয় তাহলে বিচ্ছেদ হান্ড্রেড পার্সেন্ট হবে তো আপনি আপনাকে করলো ঠিক আছে তার কোথায় রাজি হলেন আগে কাজ পরে টাকা কি টাকার একটা পুরো কিছু কিনতে একটা ডিয়ার টাকার ডিয়ার সোলাই কেনার সময় দশ টাকার গ্যাস লাইট আমি দোকানে গ্যাস লাইটে গ্যাস বলি পাঁচ টাকার গ্যাস লাইট ওইটা দেওয়ার পর কাস্টমার চেক করে আগুন দেয় কিনা তারপরে ওইটা নিয়ে যায় পাঁচ টাকার জিনিস কিন্তু কবিরাজকে দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে দেন কবিরাজকে একটু চেক করেন না আগে বলছিলাম একদিন চেক করার কোথায় একদম একজন আমাকে আমাকে চেক করতেছে মানে ভুল নাম দিয়ে বলতেছেন যে ওর বিয়ে হচ্ছে না তো এটা আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু বলি না কেউ যদি আজ পর্যন্ত কেউ প্রশ্ন কর এই উত্তর দিতে পারবে না যে আমি আপনাকে বলছি যে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হবে আপনার কাজ হবে এত টাকা দিতে হবে এরকম প্রমাণ দিয়ে বললাম এই যে ফেস টু ফেস ভিডিও দেখাচ্ছি আমার কমেন্ট বক্স ওপেন এবং নাম্বার তো স্ক্রিনে দেয় আছে কোনো প্রমাণ নজির দেখাতে পারবেন না যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করার কথা বলে আমি কোনো টাকা আনছি আমি জিরো পার্সেন্ট যে এক পার্সেনের গ্যারান্টি নেই ঠিক আছে কারণ কাজ করার সম্পূর্ণ মালিক হচ্ছেন আল্লাহ তালা আমি উসলা হিসেবে তো যাই হোক উনি পরীক্ষা করছেন ভুল নাম দিয়ে মায়ের নামও ভুল মেয়ের নামও ভুল আমাকে বলছেন কি বিয়ে হচ্ছে না তো আমাদের হচ্ছে ইস্তেখারা যেটা হাদিস্তারা সাবিত ইস্তেখারা মনে করেন আপনি কোনো একটা সামনে জিনিস নিয়ে ইস্তেকারা করবেন দেখবেন ওইটা ভালো কি না হুবহু যেন আপনি ওইটা দেখে ফেলবেন এরকম কোনো কিছু নেই হয়তো আপনি হুবহু দেখতে পারেন অথবা নাও দেখতে পারেন না দেখলে কী হবে সকালে যখন উঠবেন এগারো বার পাঠ করে আর পবিত্র বিছানায় তো ঘুমাইলেন ইস্তেকারা নামাজ নমাজ নম্বাস সব কিছু পড়ে পরে আপনার যেটা ভালো মনে হয় ওইটা করবেন কিন্তু উনি তো ভুল নাম দিয়েছেন তাই না তো আমি ভালো পরিষ্কার কিছু দেখতে পারিনি যা দেখছি মন্দ সব কিছু দেখছি কারণ নাম তো সঠিক না আসল দিয়ে তো নচল তো নাম সঠিক না হওয়ার কারণে আমি ওনাকে বলছি হয়তো জিন টিন এর সব কোনো সমস্যা হতে পারে এর জন্য বিয়ে হচ্ছে হচ্ছে তো তাবিজ নিয়ে দেখতে পারেন তার তারপর উনি বলছেন তাইলে আমরা তো নামও বল দিয়েছি সব কিছু বল দিয়েছি তো আপনি এটা কি বললেন তাইলে তো আপনিও বন্ধ বুঝতে পারছেন কত সুন্দর উনি বিশ্লেষণ করছেন আমি যদি এভাবে বলতাম যে আপনার বিয়ে তো বন্ধ করা অনেক সর্বনাশ আপনাদের জাদু ছাটটা করা তাবিজ নয়টা পলিথিন দিয়ে পুড়াইয়া পিছানার নিচে ওইখানে ওইখানে রাখা ওই সব কাটাইতে হবে আমাকে দশ হাজার টাকা দিতে হবে তারপরে যদি এটা বলতেন তাহলে না মেনে নেওয়া যেত যাই হোক বুঝে নাই তো আপনাদের সামনে এরকম উনি আমাকে এই যে পরীক্ষা করছে এটার জন্য উনাকে ধন্যবাদ ভালো করে পরীক্ষা করতে পারে নাই এটা এটার জন্য আমি দুঃখিত মানে ভালো করে যদি পরীক্ষা করতে তাহলে আর একটু বেশি হতো বুঝতে পারতো আমি কোনটাকে কোনো কাজ করিনি সেটাও জানতে পারতো তো অবশ্যই আপনারা যদি পরীক্ষা করেন যে কোনো কবিরাজ ফিফ আগে পরীক্ষা করে টাকা পরীক্ষা করতে হলে কিন্তু আগে প্রথমে আপনি টাকার লুট দেখাইতে হবে বলবেন যে এক লক্ষ টাকা আমি নষ্ট করে ফেলছি কিন্তু কোনো কাজ হচ্ছে না বাঙ্গা মন নিয়ে থাকে এভাবে বলবেন বলবেন এখন প্রয়োজনে আরও এক লক্ষ নষ্ট কে দেখছেন তো আমার আগে একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম কীভাবে ওরা ধোকা দিছি আমি কীভাবে আমার সামনে এসে সে নিজে ফোন দিয়েছে মানে কবিরাজকে আমি আপনি এমনভাবে পঠাবেন সে নিজে আপনার কাছে ফোন দেবে দেখবেন আপনি ফোন দেওয়া লাগবে না কোনো ডিমান্ড আপনাকে দেখাবে না সে অ লেস হয়ে আপনাকে ফোন দেবে তো তার সাথে থার্ড টাকা দিয়ে আমি তার সব কিছু করে তার মুখোশ উন্মোচন করে সম্পূর্ণ সে ফোন দিয়েছে এটা হচ্ছে বুদ্ধি আল্লাহ সব মানুষকে বুদ্ধি দিয়েছেন মানুষ যত বুদ্ধি যদি কাজে লাগায় অবশ্যই অনেক কিছু মানুষ জানতে পারবে তো আপনাকে যখন বলবে যে জিন্দিয়া এটা করা সম্ভব তখন আপনার ব্রেন থাকলে আপনি ব্রেনেরকে প্রশ্ন যদি আপনি নিজে নিজে ব্রেনেরকে প্রশ্ন করেন যে এটা কি সম্ভব হবে চোখ মুজে একবার চিন্তা করে দেখলেন দেখবেন আপনার ব্রেনে বলবে না কোনো সম্ভব না ঠিক আছে কিন্তু আমরা আমরা আমাদের ব্রেনকে আমরা প্রশ্ন করি না অন্যকে প্রশ্ন করা তো দূর কথা নিজের ব্রেনটাকে প্রশ্ন করি না ফুট করে কেউ বললো আমরা রাজি হয়ে গেলাম একটা কথা মনে রাখবেন এই যে মুখ দুইটা টুট এই টুটের মধ্য দিয়ে অনেক কিছু বের হয় তাই না অনেক এইরকম টুট আসে কিন্তু কথা বলতে পারে না আল্লাহ তালা তাদেরকে সেই পাক শক্তি দেন নাই সেটা ভিন্ন কথা কিন্তু যারা কথা বলতে পারে যেমন আমি কথা বলতেছি আপনার সামনে আমি যদি একটা ভিডিও বানাই আর একটা তাবিজ দেখাই বা কোনো কিছু বলি যে তিন তিন ঘন্টা ভিতরে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে বলা একদম সহজ কিন্তু ওই কাজটা করে দেওয়া কতটা কঠিন সেটা কাজ হওয়ার পর অবশ্যই আপনারা টের পাবেন ঠিক আছে আকাশের চাঁদ এনে আমি আমার ঘরে রাখবো বলা সহজ করা কঠিন ঠিক আছে ওইটা মনে রাখবেন কেউ কিছু বললেই ওইটা কিভাবে সম্ভব হবে আগে নিজের ব্রেনকে প্রশ্ন করবেন তারপরে ওইটার সহজ সমাধান আপনি পেয়ে যাবেন জিন দিয়ে কোনো মানুষকে কোনো বাধ্য করা যায় না জিন দিয়ে কী হয় দুষ্ট জিন যদি কোনো মানুষের প্রতি আসর করে কেউ যদি কুফুরি কালাম করে দুষ্ট জিন লাগিয়ে দেয় কোনো মানুষের প্রতি ওই জিনের দ্বারা ওই জিন ঘটানো যায় অর্থাৎ এক জিন গিয়ে ওই জিন সরিয়ে দেবে ওইটা হচ্ছে জিনের কাজ জিন যদি কোনো মানুষকে বাধ্য করতো তাহলে তো যে কোনো তাহলে আর পৃথিবী পৃথিবী থাকতো না জিন দিয়ে কি হতো কোনো ভালো ব্যবসায়ী হলে ওর দেখেন শত্রু হয় যে কোনো কাজ যেমন আমার এই চ্যানেলে মাত্র এখন এই নয় হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি চলতেছে যাবে একটু পরে নয় হাজার সাবস্ক্রাইবারে এখনো আমার পিছনে অনেক শত্রু অনেক শত্রু তো তো এ তার মানে শত্রু অবশ্য থাকবে তো যদি গণ্ড কবিরাজদের আমি যে মুখো উন্মোচন করি তো চাইলে তো জিন দিয়ে সে আমার চ্যানেল বন্ধ করে দিত কারণ তাদের তো পেটে আমি লাথি মারতেছি না আমি বলতেছি টাকা দিয়ে কোনো কাজ হয় না এসব কোন কাজ হয় না সব কিছু করা মালিক আল্লাহ উসলা হিসেবে তদিন নিতে পারেন এতটুকুই তো ওরা কেন জিন দিয়ে পারে না আমার ইমেল পাসওয়ার্ড নিয়ে চ্যানেলটা তাদের আয়ত্তে নিয়ে তারা সব কিছু করতে সব কিছু করতে পারে না কেন তার মানে জিন দিয়ে যদি হয়তো আপনি আপনার লাভটা বুঝেন কিন্তু ধ্বংস হয়ে যেত বড় বড় ইউটিউব চ্যানেল সবকিছু জিনের মাধ্যমে নেওয়া যেত বাংলাদেশের সব বড় বড় কাগজপত্র জমি জমা যা কিছু আছে হয়ে যেত যেত জিন দিয়ে যদি সব কাজ সম্পাদন ব্যাংকের টাকা ব্যাংক নামে কোনো কিছু থাকতোই না মানুষ টাকা কোথায় রাখবে উদাসীন হয়ে যাবে আরে বাবা এ সেটা একটু চিন্তা করেন তাহলে দেখবেন বলবেন হ্যাঁ জিন দিয়ে তো সম্ভব না আর জিন দিয়ে সম্ভব হয়তো এত সমস্যা হয়ে যেত তাহলে এতো সমস্যা হয় না কেন তার মানে জিনে এসব পারে না সবার উপরে মানুষ মানুষের চেয়ে পাওয়ার আল্লাহ তালা এই পৃথিবীতে কাউকে দেন নাই দেখবেন কত বড় হাতি ওই হাতিটাও কিন্তু সে এই মানুষই নিয়ন্ত্রণ করতে পারে হাতির যদি হাতির কি ক্ষমতা নাই যে পিঠে থেকে নামিয়ে পাড়া দেয়া লাগবে না শুধু পাটা রাখলেই শেষ কিন্তু হাতি পারে না এত বড় হাতি হওয়ার পর মানুষের বাইদ্য বুঝছেন মানুষই সবচেয়ে সবার সেরা মানুষের উপরে আর কেউ আল্লাহ তালা কোনো কিছু যে জিন দেখছেন ভালো কবিরাজ কোনো হুজুর পণ্ড কবিরাজা কিন্তু জিন্স পারে না নাই ছাড়াতে হলেই হুজুরদের প্রয়োজন দেখবেন সব জিন জিনুজুরাই ছড়ায় কারণ জিন ছাড়াইতে হলে অবশ্যই শরীফের প্রয়োজন কোরআন পড়তে হবে জিন পড়তে তারপরে জিন সরাইতে হবে তো ওরা যখন যায় তখন কিভাবে জিনিস সরাই দেখছেন তো তো ওই ওইখানে জিন জিনার জন্য যায় না কেন কোনো বন্ড কবিরাজ গিয়ে ওইখানে হাজিরাতে বসে না কেন জিনের তাপ পড়ে এদিকে সেদিকে যাবো পারবে না কোনো কিছু করতে তো ওই মানুষই পারে জিন ছাড়াতে যে তখন জিনের পরিস্থিতি কিরকম হয় ওই রোগীর দিকে তাকালেই আপনারা যদি ইউটিউবে অনেক ভিডিও আছে জিন জিনার দৃশ্য ওই সময় ওই রুগীর অবস্থা যেরকম হয় ওইটা হয় সম্পূর্ণ জিনের অবস্থা কি জিন ওই রুগীর উপরে বসে রুগীর কিন্তু ওই সময় একটু কষ্ট হয় না বুঝছেন তো তার মানে দেখছেন একটা জিন মানুষের কাছে কত খান্না করে তো তো জিন বড় না মানুষ বড়ো অবশ্যই মানুষ বড় জিনের পক্ষে এসব কাজ সম্ভব নয় প্লিজ এ থেকে আপনারা দূরে সরে থাকবেন এসব হচ্ছে সম্পূর্ণ বানাউটি দিন দিন যত দিন বাড়তেছে তত নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট হচ্ছে শুধু মানুষকে ধুখা দেওয়ার জন্য প্রতারণা করার জন্য সেসব থেকে আপনারা বেঁচে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করলে করতে পারেন আর না করলে তো নাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি